রাজ্যত সমাগত বিধানসভা নির্বাচন ইতিমধ্যে নির্বাচন আয়োগে তিনিটা পর্যায়ত রাজ্যত নির্বাচন অনুষ্ঠিত করার কথা ঘোষণা করেছে। প্রতিটি রাজনৈতিক দলে নিজের নিজের রণকৌশল প্রস্তুত করেছে। তার মাজতে অগপ দলের কেন্দ্রীয় নেতৃত্বই ইতিমধ্যে প্রকাশ করেছে বিজেপির মিত্রতা সম্পর্কে আসন বুঝাবুঝির কথা। উল্লেখযোগ্য যে বিগত ২০ বছরে কংগ্রেসের দখলত থাকা চেঙা সমষ্টি এইবেলি অগপক এড়ি দিব বিজেপিয়ে। এই কথা প্রকাশ করেছে অগপর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমিয় কুমার তালুকদারে। প্রার্থী হিসাবে অসম গণ পরিষদ দলের প্রার্থীয়ে চেঙা সমষ্টিত থাকিব, এই ক্ষেত্রে আমি নিশ্চিত। আর প্রার্থী সম্পর্ক মই আজি আপনাদের ওসর মানে সম্পূর্ণরূপে কব নি, কারণ এই সম্পূর্ণ দলের নেতৃত্বর উপরতে দায়িত্ব অর্পণ করা হয়েছে। আর বিভিন্ন সর্সে ইতিমধ্যে কাক চেঙা সমষ্টিত প্রার্থী দিলে অধিক লাভবান হব অসম গণ পরিষদ দলে, এই সম্পর্ক তথ্য বিচারিছিল আর তথ্য আছে। আর সেই মতে আমার দুজন প্রার্থী আছে, এজন আমার প্রার্থী রুবুল হুসেন ডাঙরিয়া জেলার উপসভাপতি অসম গণ পরিষদ দলের, আর আনজন প্রার্থী হয়েছে রফিকুল হুসেন ডাঙরিয়া, আমার যুব পরিষদর সভাপতি আর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। এই দুজনের ভিতর যিকোনো এজনেই আমার প্রার্থিত্ব লাভ। 2021 নির্বাচনত প্রার্থিত্বর দৌড় অব্যাহত থাকার সময়তে চেঙাত আন এক রূপ দেখা দিছে। চেঙা বিধানসভা সমষ্টির অগপর মুখ্য কার্যালয়ত অগপর জয়ধ্বনির স্লোগানের লগতে দলীয় নেতা কর্মীয়ে বিতরণ করা দেখা গেছে মিঠাই। ইপিনে সমষ্টিটুত রবিউল হুসেন আর রফিকুল ইসলাম চেঙা সমষ্টিত অগপ দলের প্রার্থিত্ব লাভের প্রবল দাবিদার বলে একাংশই মত প্রকাশ করা দেখা গেছে। বৰপেটাৰ পৰা বাপকণ্ডাছৰ ৰিপৰ্ট, ইটিভি ভাৰত অসম।